ফের অসহায় মানুষের পাশে দাঁড়ালো আরোহী ফাউন্ডেশন অফ ইন্ডিয়া। এদিন নিউ টাউন সংলগ্ন হাতিয়ারা এলাকায় উপস্থিত ছিলেন আরোহী ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কর্ণধার বিপ্লব কুমার সিনহা ও তার সদস্যরা। করোনা আবহে রুজি রোজগার হারা বহু অসহায় মানুষ, হাতিয়ারা শহরের মাঝে হলেও বিভিন্ন প্রতিকূলতার সাথেই জীবন কাটাচ্ছেন এলাকার মুঠে মজুর, লোকের বাড়িতে কাজ করে দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলি। প্রাকৃতিক দুর্যোগ এবং বর্ষার জল ঘরে ঢুকে আশ্রয় নিয়ে সমস্যায় মুখে পড়েন তারা। এলাকার বেশিরভাগ বাড়ি অস্থায়ী, পারাপার করতে একমাত্র ভরসা শুধুমাত্র বাঁশের সাঁকো। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন অসহায় প্রতিটি মানুষ। হাতিয়ারা অঞ্চলের রবীন্দ্রপল্লী, অরবিন্দ পল্লী, নেতাজি পল্লী অসহায় মানুষদের জন্য আরোহী ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার চিন্তা ভাবনা ও মহান উদ্যোগে এলাকার একটি অনুষ্ঠান বাড়িতে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এলাকার দুস্থ অসহায় মানুষগুলোর জন্য। এদিন 200 জন অসহায় মানুষগুলোর পাতে খাবার তুলে দেন আরোহী ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কর্ণধার বিপ্লব কুমার সিনহা ও তার সদস্যরা। আরোহী ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার কর্ণধার বিপ্লব কুমার সিনহা জানিয়েছেন, আগামী দিনে এই অসহায় মানুষগুলোর পাশে আছি এবং থাকব। আজকের পরিবেশটা এবং পরিবেশনা সম্পূর্ণরূপে আলাদা, এবং আজকে হাতিয়ার দেশে সত্যি আজকে পুরো ব্যাপারটা একটু অন্যরকমভাবে ম্যানেজমেন্টটা লাগলো। এবং স্নেহাশিস, আমাদের স্নেহাশিস রয় যে আমাদের এই বিজনেস এইচডি আছে রিসেপশন, ও পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে হাতিয়ারতে। আর হাতিয়ারা নিশ্চয়ই আমারও হোম টাউন এবং আমার আমিও পাশের ছেলে হাতিয়ারার। তো এখানে যতগুলো আশেপাশে অরবিন্দপল্লী, সারদাপল্লী, প্রমোদনগর থেকে শুরু করে আরও আশেপাশে যে জায়গাগুলো আছে, এরিয়াগুলো, সেই এরিয়ায় যত সমস্ত ভ্যান চালক, মুটে খেটে খাওয়া বা লোকের বাড়িতে খেটে খাওয়া মানুষ, তাদের এই সময় করোনার প্রাক্কালে এখন কাজ অনেকের বন্ধ, তো তাদের মুখে এক মুঠো ভালো একদিনের খাবার তুলে দেওয়াটাই আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল। তো ব্যাপারটা একটু অন্যরকমভাবে হলো, ব্যাপারটা এই হলো, কারণ তুমি জানো যে বাইরে এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসছে। তো আমি ভাবলাম যে ভাই, এত বিক্ষিপ্তভাবে সব ছড়িয়ে ছিটিয়ে মানুষগুলোকে খাওয়ানো, একটা জায়গায় নিয়ে এসে মানে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়ানো, এটা খুব সমস্যা হতো। তো আমি ভাবলাম যে ওকে, ও প্ল্যান করলো যে স্যার, একটা বিয়েবাড়ির বড় হল ঘর টাইপের একটা বিয়েবাড়ির অনুষ্ঠানের বাড়ি আছে, তো ওখানে করলে কেমন হয়। আমি বলি হ্যাঁ বাহ বা খুব ভালো। তো ও কী করলো, প্রায় 200 থেকে 250 লক্ষে কুপনগুলো সব ডিস্ট্রিবিউট করলো, যেখানে আমাদের নেতাজি ক্লাব আছে, প্রগতি সংঘ ক্লাব আছে, সেই ক্লাবগুলোর উদ্যোগে ও সমস্ত কিছুগুলো ডিস্ট্রিবিউট করে সবাইকে ডেকে নিয়ে এসেছে আজকে। তো প্রায় 200-250 লোক, বাচ্চা থেকে বুড়ো থেকে আবাল বৃদ্ধ বনিতা, সবাই এসে খুব মজা করে খাচ্ছে। মনে হচ্ছে যে বিয়ে